अब जब बाहर से जो लोग आ, हमारा परिवार के साथ जुड़े हुए हैं वेस्ट बंगाल से अ, अंदर जो बाहर है सभी को हमारा परिवार से धन्यवाद देना चाहता हूं जो आप लोग हमारा साथ आ, काम कर रहे हो और हर डिस्ट्रिक्ट के लोगों को इकट्ठा करने के लिए जो बुलाया था आप लोग वही तरीके से काम कर रहे हो आपको हमारा परिवार की तरफ से हार्दिक अभिनंदन आज बहुत अच्छा लग रहा है जो पाँच साल से लोगों को बेकूफ़ बनाया आज किसी को बेकूफ़ नहीं बना सकता वो लोग जो लोग आप लोगों को बहुत बात करके भड़का के पैसा मांगा था आज सब भैनिस हो चुका है कोई नहीं है मार्केट में हम लोग हों और बाहर जाने के लिए हमारा डेट था लेकिन डेट कैंसिल कर दिया इसलिए जो दो चार दिन पहले हमारा तबियत ठीक नहीं था इसलिए हमने टिकट को कैंसिल करने के लिए बुलाया था सुकंत जी को नहीं तो आज इक्कीस तारीख है आज हम मध्य प्रदेश में था और দু দিন বাদ কর্ণাটক থা রুল রুলস রুলস থা কাহা কাহা পর বাহার বালনে বাহার মে মিটিং করে নিয়ে আর উত্তরবঙ্গকে নিয়ে মানে মানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে যে উত্তরবঙ্গ বালুরঘাট শিলিগুড়ি দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার এসব সার্কেলের যারা প্রতিনিধিত্ব করছেন আপনাদেরকে একটু বলবো যে আপনারা আরও কোর কমিটির শক্তভুক্তভাবে করুন আমরা জেলা লেভেল থেকে একটা কোর কমিটির মাধ্যমেই এগোচ্ছি এবং সে রোজ বিষয়গুলো নিয়ে একটা জেলা লেভেলে আমরা কিন্তু এইসব কথাগুলো তুলে ধরছি লিগাল নথিপত্র দিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ পাচ্ছি না একটু শেয়ার করবেন এই যে মোবাইলে চাপ পড়ছে একটু শুনতে পাচ্ছেন কিনা না সাউন্ডটা ঠিক আছেন কিনা একটু জানাবেন আপনাদের মানে কমেন্টগুলো আমি ঠিক দেখতে পাচ্ছি না একটু মন থেকে যদি ভালোবেসে থাকেন একটু লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন আমি প্রত্যেকের মতামত অবশ্যই জানাবো এবং কোথা থেকে বলছেন এটাও পারলে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন মন থেকে ভালোবাসা রইল আপনাদের প্রত্যেকেই যারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন তবে কিছু কথা বলার আছে অলরেডি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম ভাবে কথা শুনছেন কিন্তু বন্ধু আমরা রোজভেলি আমানতকারী পরিবার যেটা আমরা বলি সেটাকে হয়তো অনেকেই কর্ণপাত করে যখন ঘটে যায় তারপরে তাই আমরা মানে কি আর বলবো তাই আপনাদেরকে মানে এই পেজে কিছু লেখা পোস্টের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদেরকে অবগত করি এবং প্রতি মুহূর্তে বলি আপনারা এই পেজের উপরে একটু নজর রাখুন এবং শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তবে আপনাদেরকে বলব যে আপনারা একটু চোখ কান খোলা রাখুন কারণ প্রতারণার প্রতারকের অনেক বারবারন্ত বেড়েছে আজকে প্রতারণার জন্য কিন্তু মূলত মানে সব কিছু ভেসতে যাচ্ছে তো যার কারণে আজকে হ্যাঁ মালদা থেকে অসংখ্য ধন্যবাদ মালদা আমি গিয়েছিলাম এবং কথা হয়েছে আপনারা দলবদ্ধভাবে এগিয়ে আসবেন তো আপনারা শুনলেন তিরিশ তারিখে মানে কে বা কারা এরকম বলেছিল যে তিরিশ তারিখে না হলে এই করে দিব সেই করে দিব তো বিষয় হচ্ছে অনেকেই অনেক কথা বলে কিন্তু কেউ কিছু করতে পারবে না কারণ আপনারা দেখেছেন যে আমরা রোজভেলি আমানতকারী পরিবার যেটা আমরা ঘরে বসে আমরা আন্দোলন করি না আমাদের আন্দোলনটা পুরোপুরি হচ্ছে রাস্তায় নেমে পথে নেমে যেটা আমাদের চিটফান্ড সংক্রান্ত বিষয় রয়েছে কিছু অ্যাডভোকেটেরা তাদেরও যে বক্তব্য সেই বক্তব্যের ভিত্তিতে আমরা কিন্তু রয়েছি আজকে ধন্যবাদ জানাবো একটা ইউটিউব চ্যানেলের চ্যানেলটা সম্ভবত কি যেন নামটা উনি একটা আপলোড দিয়েছে এবং প্রথম দিকে যে আপলোডটা দিয়েছে এবং শেষ দিকে যেটা বলেছে সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার আন্দোলন দেখে বলেছে কিন্তু আমি ইউটিউবে ওখানে কমেন্ট করেছি এইসব খবরগুলো আপনি থেকে পান বা কে আপনাকে দিয়েছে এবং যদি সঠিক খবর দিতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু দিয়েছি যে যোগাযোগ করুন আমরা কোথায় যাই কি করি সমস্ত ভিডিও দেওয়া হবে পারলে এই ছোটো ছোটো চ্যানেলগুলো আপনারা দেখান কারণ এখন ওই নাম ধরেই বলছি ওই এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা যেসব বড় বড় চ্যানেলগুলো এখন ছুটি চাটা মিডিয়া হয়ে গেছে মানে ঈদের পিছনে ওই ভাওতাবাজ মিথ্যাবাজ মির্জাফর বিভিন্ন রকম লোক কে পেছনে শুধু ক্যামেরা নিয়ে ছুটছে এরা কোটি কোটি টাকা দিতে পারছে বলে এদের পেছনে ক্যামেরা নিয়ে ছুটছে মোবাইল খুললে দেখবেন শুধু টাই নিয়ে পড়ে আছে তার মধ্যে আজকে তো মানে কলকাতায় একটা পুরসভা ভোটের ব্যাপার ছিল সেটা তো ভোট রাজনীতিতে একটা রয়েছে কিন্তু পাশাপাশি দেখবেন এই চিট নিয়ে কোনো গল্পই নাই তো কাজেই আমরা এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করছি এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে যতগুলা চ্যানেল রয়েছে আমি প্রত্যেকের কাছে হাজির করে বলব যে আপনারা এগিয়ে আসুন চিট ফান্ডের খবর কেউ সেরকমভাবে দেখাচ্ছে না তাই আপনারা আপনাদের সদস্য সংখ্যা রয়েছে আপনারা অবশ্যই সেই প্রান্ত যে প্রান্তে আপনাদের রয়েছে চ্যানেলের বার্তা আপনারা প্রত্যেকটা কানাচে কানাচে আমাদের খবরগুলি আপনারা পৌঁছে দেবেন তাই অনুরোধ রইল এবং আমাদের ভিডিও যদি যে কেউ আপলোড করে তাদের চ্যানেলে চালায় ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই তার কারণটা হচ্ছে যে আমরা এখানে সর্বশান্ত পয়সা খইয়েছে আমাদের পয়সা পাওয়ার জন্য আমরা লড়াই করছি এমন না যে এখানে ভিডিও বা আমরা ফেসবুক লাইভে এসে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ধান করি কারণ এইসব আমরা কিছু জানি না এখন টাকা পেতে হয় মানুষকে সঙ্গবদ্ধ করার জন্য একটা জায়গায় আমরা এসেছি এবং সেখানে হয়তো একটা ফেসবুক পেজ করতে হয় করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হয় করেছি একটা বাতাবরণ তৈরি করে মানুষকে সঙ্গবদ্ধ করছি তাই বলে এ নয় যে এগুলো থেকে আমরা আবার কামাই পাই কারণ এসব কিছু জানা নেই আমাদের তো যদি মনে করেন যে আমরা কেউ আমাদের কোনো ওয়েবসাইটে দিয়ে খবরগুলাকে রীতিমতো দেব। তাহলে আপনারা দিতে পারেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি আমি দিচ্ছি এবং তারিখগুলো আমি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ একটু লাইক এবং আপনারা কমেন্টটা রীতিমতো করবেন ভাইজান আপনার সবাই রাস্তায় নেমে পড়ুন শুনেন আমি আজকে হঠাৎ করে লাইভে এসেছি এবং আমি বলতে চাই যে রাস্তায় এর আগে দুবার নামা হয়েছে হ্যাঁ ধীরে ধীরে হয়তো আসছে ধরুন রাস্তায় নামা হয়েছে মুর্শিদাবাদের যে বাইশ বিঘা সম্পত্তি তার চাবিও আমাদের কাছে রয়েছে এবং আমরা যতদিন টাকা না পাবো আমাদের লড়াই জারি থাকবে তবে লড়াইটাকে লড়াইয়ের মতো করে করব যার কারণে আমরা একটা শাখা সংগঠন মানে সেইভাবে তৈরি করছি প্রত্যেকটা জেলা ধরে ধরে তো কাজেই আমি কোনো রকমভাবে কোনো পলিটিক্যাল না নন পলিটিক্যাল আমরা তাই আমরা কাউকে দোষারোপ করার আগে আমাদের কাছে যা নথিতে যা বলবে সেই বিষয়ের ওপরে আমরা কথা বলবো আপনি ঠিকই বলেছেন অনেক রাধব বলেরাই জড়িত আছে আপনাদের মতামত জানাবো কমেন্ট বক্সে লিখতে থাকুন অসংখ্য ধন্যবাদ যারাই কমেন্ট করছেন এবং শুধু আপনারা কেমন আছেন বা কার কি সমস্যা হচ্ছে আপনারা জানাবেন এবং সর্বোপরি আমরা চেষ্টা করছি আজও ঝাড়খণ্ডে বিহারের একটা কেস এসেছিল আমরা সেখানে আইনিকভাবে সহযোগিতা করেছি এবং কোনো মুহূর্তের মধ্যে যদি কোনো ভাবে কোনো এজেন্ট বন্ধুদের হেনস্থার শিকার হতে হয় তাহলে আমরা সেই জায়গাগুলোকে এক প্রকার আইনিক প্রক্রিয়ার মাধ্যমে যা আমাদের কাছে লিগাল ডকুমেন্টস রয়েছে সমস্ত দিয়ে আমরা প্রত্যেকটা থানার অধীনে আমরা কিন্তু একটা পদক্ষেপ নিচ্ছি এবং যে সব জেলাগুলো কোর কমিটির উদ্যোগে আমাদের মিটিং হচ্ছে সে মিটিংয়ে আমরা কিন্তু রীতিমতো সেখানে নির্দেশই দিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে না হবে তো কাজেই আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু সরেই দাঁড়িয়েছি তবে এই নয় যে আপনাদেরকে কোনো খবর দেব না কারণ এখন এই সোশ্যাল মিডিয়াতে মানে খবর বেচা কিনা হচ্ছে যেমন বাদাম বালার ভিডিওটা আপনারা কদিন আগে দেখলেন হয়তো গ্রামের একটা ছেলে আপলোড করে বীরভূমে ছেড়ে দিয়েছে সেটাকে আবার ভাইরাল হয়েছে মানে অন্য কেউ নিয়ে এটাকে আপলোড করে চালিয়ে চালিয়ে প্রচুর টাকা ভিউ নিয়েছে এবং ঠিক সেরকম করে হচ্ছে মানে আমরা এখানে ওখানে ছুটে খেটে মরছি এবং খবর দিচ্ছি বা মানুষকে বাঁচানোর চেষ্টা করছি আর একসাথে সেটা আপনাদের নতুন করে বলার নেই তবে দেখেছেন যে এটা করে দেবো ওটা করে দেবো এই হয়ে যাবে সেই হয়ে যাবে নিয়েছে এবং সেখানে করে ভুল ভাল তথ্য দিয়েছে এখনো কিছু কিছু লোক বলছে যে মানে এই নভেম্বরে আমার আমার ফোনে এতটাই কিছু চলছে না আমি বুঝতে পারছি না কে যে আমার আমাকে লাইক করছে বা মন থেকে কমেন্ট করছে আমি মানে বের করার চেষ্টা করছি আপনাদের নামও বলার ইচ্ছা চেষ্টা করছি কিন্তু আমার ফোনে লাইভ আসলে এত চাপ পড়ে কত এবং কিছু কথা বলবো এই মুহূর্তে প্রায় পঞ্চাশ ষাট জন রয়েছেন লাইভে আপনাদের যে অনেক কথা অনেক সময় বলেছি আপনারা হুম এবার দেখি লাইটটা ঠিক আছে কিনা আপনারা কমেন্টটা করুন আমি সঙ্গে সঙ্গেই লাইভে ভাবছিলাম যে উত্তরটা দেব কিন্তু কমেন্ট এটা আপনারা শেয়ার করবেন কতজন আছেন সেটাও আমি এই মুহূর্তে আটচল্লিশ জনই দেখাচ্ছে শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সন্দীপ চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ দাদা অনেকেই রয়েছে ও দেখেন কতটা আমি এই যে শেয়ার অপশানটা বিষয় হচ্ছে আপনারা আমাদের যারা জেলা লেভেল করছি তাই অল ইন্ডিয়া লড়তে গেলে আমাদের কিন্তু সবাইকে অনেকেই আশা করে আছেন মানে অনেকের রিকোয়েস্ট ছিল তাই আমি লাইভ আজকে এসেছি তবে একটা বিষয়ে বলবো যে দেখুন পুরো রোজ নিয়ে একটা চক্র কাজ করছে তা না হলে আজকে বহুদিন ধরে বলে আসছি এবং যার কারণে আমরা আন্দোলন এই মুহূর্তে একটু নেটওয়ার্কটা মনে ভালো অসংখ্য ধন্যবাদ যারা লাইক তো বহুদিন ধরে কথা বলে এসেছি কিন্তু আমাদের না পাত করে তারা কিন্তু তাদের মাথার উপরে যারা ছিল তাদের কথা নিয়েই তারা কিন্তু রীতিমতো প্রাধান্য দিয়েছে আমাদের কথাকে রকম ভাবেই তারা প্রাধান্য দেয়নি বা গুরুত্ব দেয়নি আজকে এই গুরুত্ব না দেওয়ার ফলেই আজকে মূলত এই সমস্যাটা হচ্ছে কারণ আমরা যদি নাই বুঝতে পারতাম তাহলে দু সালে সাড়ে তিন মাস ধরে ওই কলকাতার বুকে ফুটপাতে রাস্তার উপরে সারা রাত দিন একই রকম গাড়ি ছোট থেকে বড় তারপর আমরা সুতে পড়ে ওখানে বুক চিটিয়ে রেখে পড়েছিলাম কিন্তু সেই সময় যদি অন্তত প্রায় ছ এজেন্টের মধ্যে যদি ও ছ হাজার মানুষটা একটা জায়গায় পড়ে থাকতো তাহলে একটা সুরা রাস্তা বেরোতো কিন্তু সবাই একটা ভাবমূর্তি করেছে যা হবে কোটে হবে এবং কয়েক হাজার মানে দশ হাজার প্লাস রোজভ্যালি যেটা পরিসংখ্যান বিভিন্ন জেলা ঘুরে যারা পশ্চিমবাংলা থেকে বাইরে রয়েছেন তারা বিদেশ কাটছে হয়তো পরিবারের সঙ্গে থাকতে পারছে না কিন্তু একটা ইনকাম করছে কিন্তু ওরাও চাইলে যদি মনে করে যে ওই লোকটি খালি কলকাতা চলে আসবো তাহলে কিন্তু লোক নিতে পারবো না কিন্তু আলটিমেটলি মানে জানি না মানে কি তাদের মনোভাব বা কি মানসিকতা সবারই মনের মাথায় একটা কাজ করছে যে এইসব তো করলো অনেক হলো তো এর উদাহরণ অনেক লাইভে দিয়েছি এবং নতুন করে বলার মতো কিছু নাই বলেই আমি লাইভে আসছি না অনেকের অনুরোধই এসেছি আপনাদেরকে শেষবারের মতো একটা কথা বলবো যে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে একটা আমাদের কর্মসূচি চলছে প্রত্যেকটা জেলা লেভেল থেকে আমরা একুশজন লোককে আমরা বেছে নিচ্ছি একুশ জনের মধ্যে মাধ্যমেই আসতে হবে এবং একুশ জনের ছত্রছায় প্রত্যেকটা জেলার যারা নেতৃত্ব দেবে এবং কোর কমিটির দায়িত্ব নেবে তাদের ছত্রছায় থাকতে হবে পুরো টোটাল জেলার লোককে তাই আমরা এই সার্কুলারটা করেছি এবং তাই এর মধ্যে থেকে আপনারা দেখেছেন বেশ কয়েকটা জেলাতে মিটিংও করেছি মানে যেসব জেলাগুলোতে কোর কমিটি উদ্যোগ নিয়েছে বা তারা মিটিং এর অর্গানাইজ করেছে আমরা সেইভাবে মিটিং করেছি এবং আগামীতে যদিও আমাদের হাতে খুব সময় কম তো সেই সব জেলাগুলা যদি ক্লিয়ার ভাবে আমাদের সঙ্গে নথিপত্র দিয়ে গাইডলাইন মেনে আমাদের সঙ্গে আসতে চাই তাহলে আমরা সেইভাবে নেব যারা বাইরে রয়েছেন আমি তাদের ক্ষেত্রে বলব যে এইভাবে কতদিনের বাইরে থাকবেন পারলে আপনারা দলবদ্ধ হন থানাভিত্তিক পঞ্চাশ করে লোক এক হন আর বাইরে যত লোক রয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন একটা ডেট করব। একই দিনে সবাইকে ঘরে ভরবো এবং আমরা অনেক কিছু কর্মসূচি রেখে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি না কারণ আমরা যেহেতু একটা জেলা লেভেলের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের একটু সমস্যা হচ্ছে যার কারণে আমরা কোনো রকমভাবে আপলোড সেইভাবে দিতে পারছি না আপডেট তবে প্রতি মুহূর্তে চিট ফান্ড নিয়ে ঘটে যাওয়া ঘটনা বা ঘটবে সেই সব কথাগুলি আমরা তুলে ধরছি আর আজকে আপডেট ধরুন কালকের ডেটে যদিও মানে আমাদের আইনজীবীরা কোর্টের মানে আমাদের ডেট মেনশন করে চিট ফান্ড বিষয় নিয়ে কিন্তু সেই ক্ষেত্রে আখেরে লাভ কিছু হবে না কারণ এই মাসে কিছু হবে না কারণ পঁচিশ ছাব্বিশ তারিখ বড় দিন তারপরে এই আর কোর্ট বসবে না আর বিষয় হচ্ছে যে কথা হচ্ছে আমরা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ধরার জন্য আজকে এতদিন তো শুধু আজকে আপনাদের সঙ্গে একটু সাক্ষাতে এসেছি হয়তো আপনারা ভাববেন একটু গল্প করবো আড্ডা মারবো এই বলেই এসেছি আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন যদি খারাপ যা লাগে কয়েক লক্ষ এজেন্ট কয়েক কোটি গ্রাহক সেখানে এই দু হাজার সাল থেকে আজ অব্দি আমি যা দেখতে পাচ্ছি এখানে করে মানে দশ হাজার কত হয়েছে তো এই সংখ্যাটাকে আর বাড়াতে পারছি না মানে মান সম্মানে বাধ্য হয়তো চিট ফান্ড বলে কথা যাই হোক আমি বেরিয়ে যাবো আপনি নিজেকেই ব্রেক করছে আপ ডাউন করছে তো এই মাসে হচ্ছে না এবং সামনে হবে সেটা সামনে মাসে বলবে তবে আপনাদের জেলাতে গিয়ে যে মিটিং করছি বা কোর কমিটির মাধ্যমে যে বার্তাটা দিচ্ছি আপনারা কোর কমিটির সঙ্গে যোগাযোগ রাখুন সেখান থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনারা পাবেন আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা আমি কিছু কিছু পয়েন্ট দিয়ে আপনাদের সেপ্টেম্বর মাসে ন তারিখে যে শুনানিটা হলো সেখান থেকে দুই তিন পাতার যে পিডিএফটা সেখান থেকে বলা হলো তিরিশে নভেম্বর পর্যন্ত তাহলে তিরিশে নভেম্বর শুনানিটা যে হলো না তাহলে ওই শুনানিতে সেপ্টেম্বরে সময়টা নিয়েছিল কারা তাদের সঙ্গে কেন যোগাযোগ করা হলো না এবং আবার পুনরায় কোর্টের ডেট নেক্সট ডেট হতে গেলে আবার ফের মেনশন করাতে হয় পাশাপাশি এই কেসের ইনভলভ যারা রয়েছেন তাদের মধ্যে একটা গট আপ রয়েছে আমরা পুরোপুরি বিষয়টাকে বুঝতে পেরেছি বলেই কিন্তু আমরা আমরা একটা অ্যাসোসিয়েশন আমরা নামকরণ দিয়ে আমরা লঞ্চ খুব তাড়াতাড়ি করতে চলেছি এখন যেহেতু অল ইন্ডিয়া বেসেসে কোর কমিটির রাজ্য কমিটি নিয়ে আমরা আলোচনা করে আমরা একটা উদ্বোধনীভাবে করব অলরেডি কলকাতায় আমাদের ঘরও নেওয়া হয়ে গেছে তো কেন করলাম এই জায়গাটা কারণ দেখলেন আপনার দু হাজার আঠারোতে পার্টির হয়ে ধোকা খেলাম এবং দু হাজার একুশে আন্দোলন করতে গিয়েও একটা রাজনৈতিক দলের হয়ে ধোকা খেলাম কারণ যারাই আমাদের সাথ দিচ্ছে তারা ফ্রেশ হতে আসছে আর আমাদের মধ্যে কিছু লোক মানে নেতা হতে আসছে তো আমার কথা হলো নেতা তো আমরা সবাই প্রত্যেকটা জেলাতে তো নেতা করেছি আমরা তাহলে জেলার লোক জেলাতে নেতৃত্বটা বেচা কিনা হবো না বলেই আমরা কিন্তু একটা আমরা অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন নিতে বাধ্য হলাম কারণ এই আমরা যখন টাকা দিতে পেরেছি বন্ধু আমরা টাকা নেব কারণ দু পাঁচ বছর থেকে লড়ছি তাই অনেক ব্যাপার আছে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু কথা বলতে পারছি না তার কারণ অনেক অবুজ লোক রয়েছে বা অনেক অবুজ আমানতকারী রয়েছে যারা কথার ল বুঝবে না অথচ সুতরাং কোনো এজেন্টের ওপরে প্রেশার করবে যা কোনো রকমভাবে সহযোগিতা লাগে ইমিডিয়েট আমাদের না আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর এবং ফটো সব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেন্ড করবেন ভাবে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন বোধ মনে করেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জেলার যারা অধীনে পড়বে সেখানে আপনাকে ট্রান্সফার করা হবে এবং বারো ঘন্টার মধ্যে আপনার পরিষেবা দেটের মাধ্যমে আপনার যত রকমের সহযোগিতা লাগে নথিপত্র দিক থেকে আপনাদের প্রত্যেকে সহযোগিতা করা হবে অল ইন্ডিয়া বেসে আমরা এই জায়গাটাকে সর্বপ্রথম ধরেছি আর পাশাপাশি যে একটা পুলিশি ভূমিকাটা এই মুহুর্তে আমরা কিন্তু ভালো একটা ফেভারের জায়গায় আনতে পেরেছি বিশেষ করে আমরা কিন্তু কয়েকটা জেলায় আনতে পেরেছি হ্যাঁ বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এবং কিছুটা মালদা ডিপার্টমেন্টকে আমরা কিন্তু নথি দিয়ে বুঝাতে পেরেছি যে জায়গাটা হয়ে আছে এটা কি তাই আপনাদেরকে বলবো অনেকক্ষণ হয়ে গেল মিনিট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকটা জেলা থেকে দশ পনেরো কুড়ি একুশ জনের হায়েস্ট এক একটা থানা ভিত্তিক মানে এক একটা জেলাতে কম করে পনেরোটা বারোটা সতেরোটা কুড়িটা থানা রয়েছে প্রত্যেকটা থানা ভিত্তিক অবশ্যই হবে আইনিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে করে আপনার দামিনী চলছে মতো চলছে আমি আজ থেকে দুই বছর আগেও বলেছিলাম আজও বলি একই কথা যে রোজ ভ্যালির সাক্ষীকে বেচা কিনা হয়ে গেছে এবং যে পিটিশনার তার সেই জায়গাগুলোকে আমরা প্রতি ভাবে আইনিকের মাধ্যমে ধরবো এবং আমাদের একটা আওয়াজ তুলেছি আপনারা জানেন যে স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার যদি এডিসি কমিটি কে স্টাফ খরচ বাবদ একটু নেটটা ছাড়ো কথা বলছি মানুষের সঙ্গে তো বিষয় শোনেন বাবা রে বাবা এই মুহূর্তে 20 জন রয়েছে আমি বুঝতে পারিনি বললাম না মোবাইলটা এতটা চাপ পড়েছে হ্যাং হয়েছে যে কে কি বলছে না বলছে আমি কিছু বুঝতে পারছি না কয়েকজনকে দেখতে পাচ্ছি প্রথম থেকে যেমন রয়েছে জার্জিস দা অসংখ্য ধন্যবাদ এবং আরো কজন রয়েছে মানে ফটোগুলাও ঠিক মতো আসছে না তো বিষয় হলো যে এখানে একটা মধু চক্র চলছে আপনার এটা বলছেন তো মানে সমস্ত মহল থেকে একটা গটাপ আমরা দ্বিতীয় পদক্ষেপ নিয়েছি একটা যেমন রাজ্যের গেল দ্বিতীয়ত কথা হচ্ছে এই প্রপার্টি চলবে না বাইশটা হোটেলের মধ্যে আপনার পাঁচটা চলছে সতেরোটাই বন্ধ তো সেই জায়গাটাতে বহুবার বলেছি এই এখান থেকে কিন্তু সমস্ত মহলকে একটা মানে চলছে মানে অর্থটাকে ডিসভার্ট করে দেওয়া হচ্ছে কারণ আজ পর্যন্ত দেখেছেন যে গলা হোটেল চলছে যদি ইডি ইডি থাকে তাহলে মাধ্যমে তুলে কেন দিচ্ছে না আমি সেই সব বিষয় নিয়ে পরে আসবো তবে আমি সব কথা সোশ্যাল মিডিয়া আর নতুন করে বলবো না কারণ একই কথা বারবার ক্যাসেট বাজানো যাবে না আমরা জেলা লেভেলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্যোগে মিটিং হবে মিটিং এর মাধ্যমে ও পেন সমস্ত কথা তুলে ধরা হবে আর যে ডি নিউজ কলকাতা চ্যানেলের মাধ্যমে নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ আপনার কি বলে পুরুলিয়া বা পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে যে আমরা আপনাদেরকে এই ডি নিউজ কলকাতা চ্যানেলের মাধ্যমে যে বার্তা দিয়েছি আমরা সেই বার্তায় অনার রয়েছি আমাদের কাছে দুটো রাস্তা এক রাজ্য সরকার এই কমিটিকে স্টারিংটা শুরু না করতে গেলে কী কী করণীয় যেটা কর চাইছে সেটা যদি না দেয় তাহলে আমরা মুর্শিদাবাদের জায়গার সামনে একদিন আমরা কিন্তু বিশাল ভয়ঙ্কর আকারে একটা আন্দোলন করব চার পাঁচটা জেলা নিয়ে এবং সর্বোপরি যেটা বলি যে এখানে আমাদের টাকা না দিয়ে ব্যবসা চলতে পারে না কারণ গৌতম কুটু নিজেই বলেছে আমার হাজার হাজার এগারো হাজার কোটি টাকার প্রপার্টি আছে এবং আপনারা আমরা সবাই জানি এত এত হোটেল আছে সব তো গোয়া ফোয়া দেখলেন আন্দামান সব তো লুটপাট হয়েই গেছে এখন হাতে গোনা কটা হোটেল চলছে এবং সেই রাস্তার ধারের বলে এই হোটেল যতগুলো আছে এর আসল রহস্য বেরিয়ে যাবে এই হোটেলটিকে বন্ধ করে দেবো টাকা না দিয়ে ব্যবসা চালাতে পারে না এবং যদি সেটা চালায় তাহলে কে চালাচ্ছে বা কারা দিচ্ছে আজকে অনেক কথা বলার ছিল আমি দীর্ঘায়িত করব না লিজ হচ্ছে প্রতিনিয়ত লিজ নিউজ টাইম আপনার ওটা ছিল সম্ভবত ওটা ওটা ছিল মনেও নেই আমার কারণ অনেক এজেন্টেরা বলতে পারবে আমরা আমানতকারী হয়ে আর কি বলবো সেটা হচ্ছে যেটা নিউজ টাইম চ্যানেল চলছে সেটা সেটাও আপনার লিজ হচ্ছে নিউ দীঘা হোটেল সতেরো হাজার টাকা ইলেকট্রিক বিল বাকি সতেরো লাখ টাকা ইলেকট্রিক বিল বাকি আছে সেটাকে আবার ভাড়া দেওয়া হচ্ছে সব মিলিয়ে অনেক গল্প আছে অনেক তবে একটু আস্থা রাখুন ভরসা রাখুন আমাদের প্রতি আমরা প্রত্যেকটা জেলা থেকে নেতৃত্ববান ব্যক্তিকে তুলে নিয়ে আমরা একটা শাখা সংগঠন তৈরি করেছি এবং লড়াই হবে একদম পরিষ্কার কথা আইনিক মার্ক তো হবে কিন্তু এবার লড়াই একদম হবে একদম সময় কথা বলবে সেই সংঘটা আপনারা দিন ভুলে যান এখানে যতগুলো গ্রুপ কাজ করছে সবাই একটা ধান ধান এসেছে ওয়েবসাইট খুলে দেখবেন আগে ওয়েবসাইটে যাবেন মানে যেই চিট ফান্ডের খবর রাখবে তার মধ্যে আপনারা মানে ওয়েবসাইট বলতে কি হট ফেসবুক সাইডে যাবেন দেখবেন কি স্বার্থ নিয়ে মানুষের বেড়ে বেরোনস করা হচ্ছে সবাই একটা নিজের মধ্যে স্বার্থ নিয়ে এসেছে যেটা ব্যতিক্রম আমরা আমাদের মধ্যে কোনো স্বার্থ নেই আমাদের চাই টাকা তাই আপনাদেরকে বন্ধু অনেক কথা বললাম নেটওয়ার্কের খুব সমস্যা দশ পনেরো জন কুড়ি জন ছিলেন টাকার দরকার তো সবাই নাই যে সবাই থাকবে যারা এই মুহূর্তে ছিলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আগামী কালকে আমি বহরমপুর যাচ্ছি আগামী কালকে ডিআইবি স্যারের সঙ্গে আমি বসবো এবং আরও যে আইনিক বিষয়গুলো রয়েছে মুর্শিদাবাদে পঞ্চাশ ষাট বিঘা জমি রয়েছে এরকম পূর্ব বর্ধমানে একটা জমি রয়েছে দুর্গাপুরে যেমন বর্ধমানে একটা হোটেল রয়েছে তো সমস্ত জায়গাকে আমরা ছানবিন করছি এবং সবই বন্ধু বেদখল হয়ে গেছে আজকে যারা নানান রকম ভাবে কথা বলছে আমি আর সেই বিষয় নিয়ে কথা বলবো না যারা আমার প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিচ্ছে আমাদের ভাই বন্ধু দাদা আমার সমবয়সী প্রত্যেককে জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন পরিবার আমাদের বলতে কি আমাদের রোজ ভ্যালি আমানতকারী পরিবার আমাদের এই নামে পরিচালিত হচ্ছে কিন্তু আমরা যেটা যেটা অ্যাসোসিয়েশন লঞ্চ করতে চলেছি সেটা সমস্ত পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে কলকাতায় প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু সেটা আমরা জানাবো প্রেস করে একটা এবং সেখানে আপনাদের প্রত্যেকটা জেলার প্রতিনিধি আমাদের কাছে সহশরীরে উপস্থিত থাকবেন এবং সবার একটা সাংগঠনিক বাতাবরণ তৈরি করে আমরা খুব তাড়াতাড়ি আসছি মানে অনেকেই রাজনৈতিকভাবে বলে ডবল ইঞ্জিন তো আমরা ডবল টু ডবল টুয়ে একটা টু ম্যাচ খেলা হবে আর সেটা ভারতবাসী রাজ্যবাসী সবাই দেখবে কারণ এটাকে নিয়ে আপনারা দেখেছেন কৃষক আন্দোলন হয়েছে তার থেকে ভয়ানকভাবে আন্দোলন আমাদের এবার শুরু হবে আর যদি ভালোই ভালো জানুয়ারি মাসের মধ্যে একটা প্রথম সপ্তাহে যদি একটা ভালো খবর হলে ভালো তা না হলে কিন্তু একটা জমকালোভাবে আমাদের একটা আন্দোলন হবে সেটা সময় কথা বলবে যে যেখান থেকে ছিলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন